ট্রাক্টরের সঙ্গে মোটর বাইকের দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার আয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত মোটর বাইক আরোহী। সিভিক পুলিশ তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে বাইক আরোহীকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইক আরোহীর নাম বিকাশ ঘোষ, বাড়ি খাকুল ঘোষপাড়ার বাসিন্দা। বাড়ি থেকে ছানা নিয়ে মিত্রাপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। রীতিমতো চাঞ্চল্য বাস স্ট্যান্ড চত্বরে। নবগ্রাম থানার পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। ড্রাইভার পলাতক বলে জানা গেছে। নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট, জেন টিভি। না কেউ নাই, কেউ বাইক কেউ বড় বাতান বাড়ি হয় বড়। ট্রাক্টরের ড্রাইভার গেলে দুদিনকে ড্রাইভার হচ্ছে এখানে ছিল। আপনার নাম? বিকাশ কোথা থেকে কোথায় দিকে যাচ্ছিলেন? মিত্রপুর। মিত্রপুরের দিকে কোথায় যাচ্ছিলেন? ছেড়ালি যাচ্ছিলাম মিত্রপুর। কিভাবে দুর্ঘটনা হলো? উপর থেকে ট্রাক্টর আসছিল, আমি রাস্তা দিয়ে আসছি। আপনার নাম? বিকাশ ঘোষ।